নমস্কার গুড ইভিনিং আরামবাগ টিভি স্টুডিওতে আমরা আজকে আবারও এনেছি একজন অতিথিকে এবং আপনারা জানেন এই এই যে ভোট গেল তাতে বিরাট একটা প্রচারের জায়গা অনেক কাগজে নাম লেখা হয়েছে অনেকবার টিভিতে দেখানো হয়েছে বিজেপি প্রার্থী আরামবাগ লোকসভা কেন্দ্রের তপন কুমার রায় তপন কুমার রায় বাবু আমাদের আরামবাগ টিভি স্টুডিওতে আজকেও এসছেন তপনবাবু আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে আপনি এসছেন অনেক ধবল গেছে অনেক ভোট গ্রহণ করার যে প্রচার সেই প্রচারের যে ধকল অত গরমে সেসবকে সামলে এখন একটু সেই চাপটা কমেছে কিন্তু টেনশনটা বেড়েছে কারণ রেজাল্ট এখনও হয়নি তেইশে মে হবে রেজাল্ট ঘোষণা তার আগে কি অবস্থায় রয়েছেন এবং সব থেকে যেটা বড়ো বিষয় এখন যত সময় যাচ্ছে কোথাও যেন একটা বলা হচ্ছে যে বিজেপির দিকে ভোট ঝুঁকেছে বিজেপির দিকে ভোট অনেক বেশি পড়েছে তৃণমূল নেতারাও তারাও কিন্তু যে ক্যালকুলেশনটা আগে করছিলেন সেই ক্যালকুলেশনটা আস্তে আস্তে তারাও কমাতে শুরু করেছেন আগে আগে বলেছিলেন যে অপূর্ব পোদ্দার তৃণমূলের যিনি প্রার্থী তার জয় নিশ্চিত ওই মার্জিনটা কমবে প্রথম দিকে বলা হয়েছিল কিন্তু সেটা আড়াই থেকে তিন লাখ মিনিমাম হবে এরকমটা বলা হচ্ছিল কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু ওই মার্জিনটা তারাও কমিয়ে কমিয়ে আনছেন কে এখন বলছেন কেউ যে দেড় লাখ দু লাখ কেউ বা এক লাখের নিচেও বলছেন সুতরাং এই যখন একটা ভ্যারিয়েশান তৈরি হয়েছে যাকে কেন্দ্র করে যে যে দলের প্রার্থীকে কেন্দ্র করে তৃণমূলের এই যে মার্জিন কমানো হচ্ছে সেই বিজেপি প্রার্থী তপন কুমার রায় তিনি কি ভাবছেন তার হিসেব কতটা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব সেই জন্যই আমরা বিজেপি প্রার্থীকে আবারও এনেছি আরামবাগ টিভি স্টুডিওতে তপনবাবু যে প্রচার হচ্ছে বাইরে যে বিজেপির দিকে অনেক নাকি ভোট পড়েছে কারণ এবারে মানুষ ভোটটা দিতে পেরেছেন প্রথম কথা আপনি কি এটুকু বিশ্বাস করেন যে মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন রিগিং ছাপ্পা হয়েছে হ্যাঁ নমস্কার আরামবাগ টিভি চ্যানেলকে এবং তার সাথে জানাই আমার আরামবাগ লোকসভার সমস্ত মানুষদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি এই টিভির সামনে আমি কিছু বলবো যেটা আমাকে আপনি বলেছেন সত্যি আমরা এখন এমন একটা অবস্থায় আমাদের দিনগুলো কাটছে আমরা কিন্তু খুবই একদম সেই তেইশে মেয়ের দিকে আমরা তাকিয়ে আছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে নিজের ভোট নিজে দিতে পেরেছে সকাল সকাল ভোট দিতে পেরেছে এটা কিন্তু নির্বাচন কমিশন এবং আপামোর সমস্ত সিকিউরিটি এই পরিবেশটা সৃষ্টি করেছে এতদিন যাবত আমরা কিন্তু ভোট দেখেছি এইরকম শান্তি শৃঙ্খলাভাবে ভোট এবং নির্বিঘ্নে ভোট আমরা কিন্তু দেখিনি কিন্তু সকালের দিকে তো টেনশনে ছিলেন আপনাদের এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না এজেন্ট নেই এই সমস্ত কথাগুলো সকালের দিকে শোনা যাচ্ছিলো এবং তখন হয়তো মনে করা হয়েছিল যে তৃণমূল মনে হয় সব ভোটটা লুট করে নেবে সন্ধ্যার দিকে কিন্তু সাধারণ মানুষ বলেছেন যে না ভোটটা আমরা দিতে পেরেছি এটা কি আপনাদের এজেন্ট না থাকলেও কার জন্যে মানুষ এই ভোটটা নিজে দিতে পেরেছে শুধু সেন্ট্রাল বাহিনী সেন্ট্রাল বাহিনী তো আছেই এমনকি পর্যন্ত সাধারণ মানুষ অর্থাৎ যে সমস্ত আমাদের পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার ওনারাও যথেষ্টভাবে ওনারা নির্বিঘ্নে নিরপেক্ষভাবে ভোট করার জন্য ওনারা সতর্ক ছিলেন যে মানুষ তার নিজের রায় যেন নিজে দিতে পারে সেই বিষয়েও সতর্কতা অবলম্বন করেছেন এবং মানুষ লাইন দিয়ে তাদের ভোট সকাল সকাল দিতে পেরেছে এছাড়া থেকে যেটা বড়ো কথা যে নির্বাচন কমিশন সত্যি একটা আরামবাগ লোকসভার মানে এত ভালো ভোট যে হবে এটা সাধারণ মানুষ কিন্তু ভাবতে পারেনি তো সেই ভাবনাটা মানুষের বা বাস্তবের মধ্যে সেটা কিন্তু পরীক্ষিত হয়ে গেছে এবং প্রত্যেকেই নিজের ভোট দান গণতান্ত্রিক উপায়ে সেটা দিতে পেরেছে এবং এই আরামবাগ লোকসভা কেন্দ্রে একটি একটি বুথে মনে হয় নতুন করে একটা রিপোল করা হয়েছে তারকেশ্বরের নস্করপুরে যেখানে তৃণমূল নেতা মহারাজ নাগের ছবি দেখা গেছিলো সেই জায়গায় বাকি সে আর রিপোলও করতে হয়নি তাহলে আপনি কি বলবেন যে আপনার কি কোথাও কোনো অভিযোগ ছিল না টোটালটাই সুষ্ঠু এবং না আমরা আরামবাগ লোকসভার আমাদের নির্বাচন যে আমাদের কমিটি ছিল সেখানে আমরা বসে দেখেছি যে আমাদের কোনো দাবি ছিল না যে এই বুথ ওই বুথ এইভাবে আমাদের রিপোল করতে হবে আমাদের কিন্তু কোনো দাবি ছিল না যেটা লস্করপুকুরের যেটা ঘটনা ছিল এটা নির্বাচন কমিশন যেটা ভেবেছে ওনারা সেই ভোটটাকে ওরা পুনরায় ওটা নির্বাচন করার ওনারাই ব্যবস্থা করেছিলেন আমরা সেটাকে অবশ্য আমরা গিয়েছিলাম সেই ভোট নির্বিঘ্ন হয়েছে সেটাও আমরা আমরা গতকাল গিয়েছিলাম ভোট ভালোই হয়েছে দেখ ভোট তো হয়েছে এবার রেজাল্ট কি হবে আপনাদের কি হ্যাঁ রেজাল্ট তো প্রতিটা মানুষই এখন তাকিয়ে আছে সেই তেইশে নভেম্বরের ইয়ে এর দিকে তেইশে মে তার যে ফলাফল এটা মানুষই আয়দান দিয়ে দিয়েছে যে সত্যিকারে তাদের যে এতদিন যাবত আজ দু সাল থেকে কোনো মানুষ তার ভোট নিজে দিতে পারেনি তার কারণ যখন বিভিন্নভাবে ভোট যখন আসতো তাদের মধ্যে একটা সন্ত্রাস রক্তাক্ত অবস্থায় হুমকি এবং নানারকমভাবে ঘর ছাড়া এইগুলো ছিল পাড়ায় পাড়ায় হুমকি দেওয়া মানুষ ক্ষেত্রে ভোট কিন্তু দিতে পারত না এইবারে কিন্তু প্রতিটা মানুষই সুন্দরভাবে তারা ভোট দান কক্ষে গিয়ে তাদের মতামত তারা সেখানে প্রয়োগ করেছে এবং মানুষ সুস্থভাবে এবং সত্যি শান্তি শৃঙ্খলাভাবে তার যে মনের যে রায় সেটাতে দিতে পেরেছে এর জন্যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত মানুষকে এবং নির্বাচন কমিশন এবং আপামোর জনতার যে পরিবেশ সৃষ্টি করেছে এবং প্রশাসন আর তার সাথে আমার জানায় সিকিউরিটি সমস্ত দিক দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি রেজাল্ট কি হবে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ লোকসভা যে সাতটা বিধানসভা আছে এই সাতটা বিধানসভায় বিভিন্ন দিক থেকে আমার কার্যকর্তা আমার কর্মীরা এমনকি পর্যন্ত বিভিন্ন পোলিং এজেন্ট বা সেই বুথের হচ্ছে সভাপতি যারা তারা আমাকে ফোন করেছে এবং আরও কার্যকর্তাদের ফোন করে জানিয়েছে যে অবাধভাবে ওখানে ভোট হয়েছে এখানে লিড থাকবেই এবং প্রতিটা বিধানসভাতে আশা করছি আমরা লিড পাব তার মধ্যে সবচেয়ে বেশি লিড পাবো আশা করি চন্দ্রকোনা বিধানসভা তারপরে আমরা দেখতে পাবো এখান থেকে আমরা গোঘাট বিধানসভা যেটা সবথেকে সেন্সিটিভ এরিয়া ছিল যেটা আমার বিধানসভা সেখানেও কিন্তু সুস্থভাবে ভালো ভোট হয়েছে ওখান থেকেও আমরা লিড আশা করব কোন ব্লক থেকে হ্যাঁ গোঘাট এক নম্বর এবং দু নম্বর দুটো থেকে দু নম্বরটা হয়তো কিছুটা কম থাকবে কিন্তু এক নম্বরের মধ্যে আমরা লিড আশা করবই আরামবাগ আরামবাগ বিধানসভা এই আরামবাগ বিধানসভা আমাদের লিড পাবো কিন্তু লিডটা হয়তো খুব একটু মার্জিনে বা কমের মধ্যেই থাকবে কিন্তু লিড ওখানে থাকবে তারপরে আমরা আসছি পুলশুরা বিধানসভা এই পুলশুরা বিধানসভাতে একদম লিড থাকবে এখানেও লিড থাকবে আর তারকেশ্বর বিধানসভা হয়তো দুমুখ সমান হয়ে যেতে পারে কিন্তু হরিপাল বিধানসভা ওখানে লিড অবশ্যম্ভাবী অবশ্যই আমরা পাবো খানাকুল খানাকুল এখানেও আমরা লিড পাবো সে মার্জিনটা খুব বেশি হয়তো থাকবে না করায় খানাকুলের ওয়াইজ ভাগ করেছে না একনা দুলা খানাকুলে মানে দু নম্বরটা সেক্ষেত্রে একটু গন্ডগোল দেখা দিয়েছিল এক নম্বর এখন মোটামুটি ঠিক আছে কেউ বলছে যে এক নম্বরে ভালো হয়েছে কেউ বলছে দু নম্বরে ভালো হয়েছে তাই সেই তুলনা অনুযায়ী ওখানে লিড আমরা পাবো ওখানকার যে সমস্ত কার্যকর্তারা আছে মানে দুই নাকে না দুটো মিলিয়ে দুটো মিলিয়ে দুটো মিলিয়ে অর্থাৎ খানাকুল বিধানসভায় আমরা লিড আশা করবো এবং প্রতিটা বিধানসভা থেকে আমরা আশা করবো কিন্তু তার মধ্যে একটা বিধানসভা আছে সেক্ষেত্রে হয়তো লিডটা হলেও হতে পারে বা কমের দিকেও হতে পারে সেটা তারকেশ্বর আরামবাগ লিড ধরেছেন আরামবাগ লিড ধরেছি আপনার আপনার এই যে মানে হাজারে বা লাখে হিসাব করেছেন কিছু কত কি হতে পারে না সেটা আমরা কোনো অঙ্কে এখনো প্রবেশ করিনি এবং অঙ্কে যায়নি তো জিতবো এটা আমরা আমাদের ধারণা এবং মানুষ সেই ক্ষেত্রে আমাদেরকে জেতার জন্য একটা জায়গায় নিয়ে চলে এসেছে না আপনাদের পার্টি সোর্স যেটা আপনি বলছেন যে কার্যকর্তারা আপনাদের জানিয়েছেন চন্দ্রকোনাতে কত হাজার লিড হবে বলেছে কিছু বলেছে চন্দ্রকোনা থেকে ওখানে আমি গত পরশুদিন গিয়েছিলাম ওখানে ভালোই লিড থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে লিড আমরা আশা করব গোঘাটটা কত ধরেছেন একে বা দুয়ে গোঘাট হয়তো সেক্ষেত্রে একটু কম হবে দশ পনেরো হতে পারে সেটা কি একে না দুয়ে হবে না ওটা না দুটো মিলেই বলছে আমি একটাতে আমরা গগড় ড্যাগনে সাউড়া কুমোরশা মানে এক নম্বর ব্লকে লিড হবে ধরে নিয়েছেন হ্যাঁ দুইতে হতে পারে লিড হতেও পারে তার লিড হওয়ার চান্স আছে এই কারণে 44 নম্বর জেবি একদম পরিষ্কার ভোট হয়েছে যাবে 44 এবং 45 নম্বর যে মন্ডলাজে আপনি যে ভোট রিপোর্টার হ্যাঁ ভোটার মানে 44 নম্বরে বুথ একবার সত্যিকারে 80 থেকে 90% পর্যন্ত আমাদের সমর্থক আছে ওকে মানে কি মানে প্রপার কামারপুর এরিয়া প্রপার কামারপুকুর এবং ওই যে মান্দান অঞ্চল কামারপুকুর অঞ্চল বেঙ্গাই অঞ্চল আর কুমারগঞ্জ অঞ্চল এই চারটে অঞ্চলে আমরা আশা করি চুয়াল্লিশ নম্বর ওখানে মানে ভালো লিড থাকবে একদম আর যেখানে এই যে আপনাদের বিমান ঘোষের যে বাড়ি যেখানে যে এলাকাটা হ্যাঁ ওই এলাকাটাও লিড থাকবে ওটা হচ্ছে ফোর্টি মন্ডল আমাদের জেড পি ওখান থেকেও লিড থাকবে আশা করি মানে এই গোহাট বিধানসভা থেকে আমরা লিড ধরে নিয়েছি কিন্তু এর আগে আমাদের কিন্তু আশা ছিল না যেভাবে ভোট হয়েছে বুঝলেন মানে একদম লিড থাকবেইটা ওখানে একটা চাপ আছে আর ওইদিকে সাধারণত একটা সন্ত্রাসের একটা মানে সৃষ্টি ছিল সেগুলো কিন্তু হয়নি তাই মানুষ সুস্থভাবে ভোটটা মানে কুক্ষেতে গিয়ে দিতে পেরেছে এটা আমাদের খুব ভালো লাগছে এবং যদি আপনাকে এদিকে বলি আরামবাগটার কথা বলছি আরামবাগটাকে খুব বেশি ধরছেন না আরামবাগ আর লিড থাকবে আরামবাগ লিড থাকবে বিশেষ করে সালেপুর এক নম্বর দু নম্বর আমার গৌরাটি এক নম্বর দু নম্বর এই এলাকাগুলো এগুলো ব্যাপক হারে মানে ভোট পড়েছে আর এইদিকে আপনার তিরোল বা এই দিকটা সাইডটা বাতানল বাতানল এইদিকেও একটু হয়তো কম হবে

মানে যে সংগঠনটা ছিল সেটা কি কারণেই হোক যে কারণেই হোক হয়তো কিছুটা ওখানে ভাটা পড়েছে তো লিড আমরা ধরবো যেভাবে ব্যাপক হারে লিডটা হতো যে চন্দ্রকোনার পরই থাকতো কিন্তু জায়গা ছিল খুব ভালো প্ল্যাটফর্মও ছিল ওখানকার কার্যকর্তারাও খেটেছিল কিন্তু কোনো কারণে হয়তো একটা অশান্তি বা বিভিন্নভাবে ক্লাস একটা ভয়ের একটা সৃষ্টি করার ফলে হয়তো ওখানে ভোটটা একটু কমতে পারে খানাকোলে এক নম্বর ব্লকে যেটা অনেকে বলেন যে ওখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা ফর্টি পার্সেন্ট ভোটার রয়েছে খানাকোলা এক ব্লকে খানাকুল দুই ব্লকে টুয়েলভ পার্সেন্ট সংখ্যালঘু ভোটার সেখানে যদি হিন্দুইজম বলা হয় হিন্দু রিলিয়াস সেন্টিমেন্টে বলা হয় তাহলে খানাকুল দুই ব্লকে অনেক বেশি ভোট পাওয়ার কথা আর খানাকোল একে নাকি সে আপনারা ভোট পাবেন না এটা বলা হচ্ছে হ্যাঁ এটা তো মানে সত্যি এটা মানে মানুষ এটা ভেবেছে কিন্তু আমাকে কিন্তু সংখালগু ভাইরা আমার কিন্তু প্রচুর ভোট দিয়েছে এটা আমি জানি হ্যাঁ আপনারা বজায় রাখেন সংখালগু ভাইরা হ্যাঁ সংখালগু সাথে আমার বন্ধুত্ব আছে অনেক কিছু আছে আপনারা গোঘাটে মান্দরন দাদন এলাকায় পরিচিত আছেন মান্দরন ওখানে সব আমার বন্ধু আছে সবাই কিন্তু ভালো ভোট দিয়েছে আমাকে মানে সংখালগু ভোট তো আপনি পাবেন হ্যাঁ একদম পাব যেটা যেটা ছিল মূল কংগ্রেস এটা परसेंटेज কিন্তু আমাকে ভোল দিয়েছে এটা আমি জানি এবং নরেন্দ্র মোদিকেও ভোল দিয়েছে তৃণমূল কংগ্রেস যেমন বলে যে সংখ্যালঘু ভোট ব্যাংক এটা তাদের ভোট ব্যাংক এটা আপনি বলCharSequence হারা দিতে বলেছেন সেটা কিন্তু নয় যে समस्त সংখ্যালঘু ভাইরা আছে ওনারাও বুঝেন বিশেষ করে শিক্ষিতরা ওনারাও বুঝেন যে কোন দিকে গেলে ভালো হবে আমাদের এই বাংলাতে কিভাবে চলবো সেটা সম্পর্কে ওনারা যথেষ্ট ধারণা বুঝেছেন আর এই বর্তমান সরকার সংখ্যালঘু ভাইদের জন্য কিছু করেনি দেখবেন কিন্তু যেটা উন্নয়ন ঘটেছে সেটা কিন্তু আপামর জনতা ভারতীয় যে আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার আছে সেই মোদিজি কিন্তু এই সংখ্যালঘু ভাইদের জন্য আলাদা ভাবনা চিন্তা একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছে আর সংখ্যালঘু ভাইদের একটা কথায় আমরা বলবো যে ওনারা আমাদের মধ্যে আসুক আমরা কিন্তু সাম্প্রদায়িক দল নয় আমরা চাইবো যে সমস্ত ভূমিপুত্র পুত্র সংখ্যালঘু ভাই আছে যারা আমার ভারতীয় তারা তো আমাদের আপন তাদেরকে নিয়ে আমরা আগে যাব তারা আমাদের মধ্যে থাকুক এবং ওদের মধ্যে আমাদের ভালোবাসা তৈরি বন্ধনে আমরা একই সাথে চলবো তাহলে এই যে বলছে যে বিজেপি এলে মুসলিমদের না যাবে না দেবে দেবে না না মাংস খেতে ভুল ধারণা এইগুলো সম্পর্কে একদম না ওই সব ধর্মীয় কথাবার্তা মোটেই নয় যে যার ধর্ম সেটা সার ধর্ম নিয়েই থাকবে কিন্তু মানুষের যেটা আমাদের বসবাস করার পক্ষে যে আমরা সবাই কিন্তু ভারতীয় এই ভারতীয় হিসাবে আমরা ভারতবর্ষে আমরা সবাই একই সাথে আমাদের সমন্বয় থাকবে সমন্বয়ের মধ্য দিয়ে আমাদের বেঁচে থাকবো এই সুস্থভাবে বাঁচব ওকে এবার আমরা যেটা ক্যালকুলেশনে ছিলাম সেটা হচ্ছে যে আপনি পুরশুরাটাকে ক্লাস ধরেছেন তো পুরশুরা পুরসুলাটা প্লাস ধরেছি নাকি সমান সমান হচ্ছে হ্যাঁ ওইটাও ওটা কোন এলাকা কোন এলাকাতে আপনার রেজাল্ট ভালো হবে ওটা সাধারণত আমি দেখেছি খুশিগঞ্জ এই দিকের এলাটা প্রচুর পরিবার প্রচার করতে গিয়ে দেখেছি মানুষের স্বতঃস্ফূর্ত বিরাট সারা আর ওই দিকে আপনার সারা আছে যেমন শ্যামপুর বা আরও সব যে এলাকাগুলো আছে ওখানটায় যেটা একচল্লিশ নম্বর জেডবি যেটা খানাগুলের কিছু অংশ পুরসুরার মধ্যে ঢুকে আছে ওই এলাকা হ্যাঁ এইখানে কিন্তু আমরা ভোট ভালো পাবো মূলত আমাদের হরিণখোলাটায় ওখানটায় কয়েকটা বুথ হয়তো এদিক ওদিক হতে পারে হ্যাঁ পারফেজ রহমান এলাকাতে ভোট পাবেন খুশিগঞ্জ বা ভাঙামোড়া হ্যাঁ ওখানে ভোট ভালোই পাবো আমরা আশা করি তার কারণ ওখানে আমরা প্রচারে গিয়েছিলাম আমি একবার বাইক র্যালিতে গিয়েছিলাম আর একবার ওই প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে সেখানেও মানুষের ভালো কিন্তু স্বতঃস্ফূর্ত সারা আছে চাপাডাঙ্গা এলাকা চাপাডাঙ্গা চাপাডাঙ্গাটা একটু গণ্ডগোল আছে বিশেষ করে নাইটা অঞ্চলটা ওই এলাকাটা একটু মানে থমথমে ভাব আছে তারকেশ্বরটা আপনি বলছেন সমান সমান হয়ে যাবে তারকেশ্বরটা কেন বিজেপি কারণ তারকেশ্বরের মন্দির রয়েছে একটা সেন্টিমেন্ট রয়েছে ওখানে সেখানে তো তারকেশ্বরে মানে সত্যিকার বলতে ওখানে সংগঠনটা ঠিকমতো ভাবে আমাদের কাজে লাগানোর ক্ষেত্রে একটু আমাদের দুর্বল আছে সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে ওকে তারা ওই জায়গাটা তো পজিটিভ অনেকে ভাবছিলেন যেহেতু ওখানে একটা মোদি সেন্টিমেন্ট সবসময় কাজ করে তার কাছে হয়তো বেটার রেজাল্ট হওয়ার কথা ছিল হ্যাঁ বেটার রেজাল্ট আমরাও আশা করেছিলাম কিন্তু সেই দিক দিয়ে মানুষের যেটা সারা সবাই বলছে যে প্রত্যেকটা বিধানসভাতেই ভালো ভোট হয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারকেশ্বর কিন্তু খুব একটা আমরা আশানুরূপ

যথেষ্ট পরিশ্রম করেছে খেটেছে এবং বাড়ি বাড়ি গেছে এবং প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে সমস্ত মানুষকে বুঝেছে এবং প্রচারে গিয়েও দেখেছি যে সত্যি এখানকার মানুষরা এতভাবে তারা আপ্লুত যে আমরা যেন ভোট দিতে পারি এই এইটুকু অন্তত ব্যবস্থাটা করবেন যে কেন্দ্রীয় বাহিনী থাকবে তো যেখানে গেছি সেটা এটাই প্রশ্ন আর কি যে আমরা ভোট দিতে পারব তো এটাই মানে ওদের মধ্যে একটা প্রশ্ন জেগেছে আমরা অবশ্যই এটা চেষ্টা করা হচ্ছে যে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন আছে উনি তো বলেছেন যে আমাদের ভোট আমরা সুস্থভাবে করাবো এবং প্রশাসনও দেখবে এবং কেন্দ্রীয় বাহিনী আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করেছে আর আপনারা তো আছেন আপনাদের মিডিয়া এত যথেষ্ট ভালোভাবেই আমাদের সহযোগিতা আপনাদের হরিপালে হরিপালে আপনাদের দলীয় কার্যক্রমও অনেক হয় হতো হতো দেখেছিলাম ওখানটা কি আপনাদের বেশটা খুব স্ট্রং ছিল হ্যাঁ স্ট্রং তার কারণ আমি তো আরামবাগ সাংগঠনিক জেলার হচ্ছে সাধারণ সম্পাদক সেই হিসাবে আমাকে দুটো বিধানসভার দায়িত্ব দেওয়া ছিল একটি হচ্ছে তারকেশ্বর বিধানসভা আর এটা হচ্ছে হরিপাল বিধানসভা আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু ভালো সংগঠক ওখানে ভালো ছিল খুব ভালো এখনও ভালো আছে হরিপালটা কিন্তু একদম ধরে রেখেছে ধারাবাহিকতাটা কিন্তু তারকেশ্বরটা পড়ে গেছে কত একটা পড়েছে তো আপনি আমি যেটা ক্যালকুলেশন ছিলাম হাজারে তাহলে হরিপালটা কত ধরেছেন লিড

দলীয় দলের আপনার এগুলো সমস্ত আপনার দলীয় সূত্রে খবর কার্যকর্তাদের যেটা আর বেশিও হতে পারে হ্যাঁ বেশিও হতে পারে আচ্ছা তো এই যখন আপনি ভোটের প্রচারে ছিলেন প্রচারে ছিলেন সেই সময় বেশি আশ্বস্ত ছিলেন জিতবেন বলে না ভোট দেওয়ার পর মনে হচ্ছে না এবার আমি জিতবো ভোট দেওয়ার যখন প্রচার করছিলাম প্রচারের সময় বিভিন্ন বিধানসভায় বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে গেছি তো তো দেখেছি যে মানুষ ভোট দেওয়ার জন্য একটাই শুধু ওই প্রশ্ন করতো যে আমরা ভোট দিতে পারবো তো এই যে কথাটা আর বিশ্বাস করে ক্যান্ডিডেট বা আমাদের যে সমস্ত ওই মানে পথযাত্রা হিসাবে যখন যাচ্ছি মিছিল করে যাচ্ছি বাইক র্যালি করে যাচ্ছি মানুষের যে একটা স্বতঃস্ফূর্ত সাড়া সে পেয়েছি এবার অফুরন্ত ভালোবাসা পেয়েছি বিভিন্নভাবে সবাই কিন্তু মানে ক্যান্ডিডেটের প্রতি তাদের যে আশীর্বাদ ওনারা দুহাত আশীর্বাদ করেছেন আর তারপর এখানে শান্তি ভাবে ভালোভাবে ভোটটা করতে পেরেছি বা আমাদের সহযোগিতা করেছে সেই দিক দিয়ে আমরা বলতে পারি আমরা কিন্তু একদম প্লাস পয়েন্ট অর্থাৎ আমরা জয়লাভের দিকে আমরা এগিয়ে আছি জয়লাভ হলে তো তাহলে তো বিরাট কিছু হয়ে যাবে আরাম লাগে হ্যাঁ তোলপাট শুরু করে দেবেন নাকি না তোলপাট শুরু আমরা হয়তো করব না আমাদের একটাই জিনিস হবে আমাদের কর্মীরা সত্যিকারে তাদের যে আনন্দের উল্লাস তারা সেটা করবে এবং বহুদিন পর এই বাংলাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা এখানে যে পদ্মফুল ফুটবে এই পদ্মফুল ফোটার জন্যে এই কর্মীরা বহু দিন থেকে তারা সেই পরিশ্রম করে করে তার ফসল যদি আমরা এখন পাই তা তো আনন্দ উল্লাস তো থাকবেই হুম সেটা তো অবশ্যই থাকবে আমি যেটা বলতে চাইছি যে আপনাদের যে শেষ দিকটা যেটা ঘটে গেল টেলিগ্রাম ঘটনাতে নজন অ্যারেস্ট হয়ে গেল তারপরে বিমান ঘোষ মানে এলাকার বাইরে চলে গেলেন গা টাকা দিলেন এতে করে কি আপনাদের প্রভাব পড়েছে আপনাদের না এটা প্রভাব কিন্তু পড়েনি কিন্তু আমাদের মানে সত্যিকারে বলতে কি যে ওই দিক দিয়ে আমাদের তো একদম নির্বাচন কাছে এসে গিয়েছিল আর হয় দুদিন মাঝখানে বাকি ছিল সেই হিসাবে আমাদের কার্যকর্তাদের একটু অভাব দেখা দিয়েছিল যে এই এই মানে যুব সমাজের ছেলেগুলো যারা আমাদের যুব মর্চার ছেলে তারা তাদেরকে ঠিকমতোভাবে সেই সময় আমরা ব্যবহার করতে পারলাম না এবং অন্যদেরকে দিয়ে আমাদের কাজগুলো হলো তাতে খুব একটা আমাদের অসুবিধা হয়নি কিন্তু না থাকাতেও কিন্তু আমাদের মন কিন্তু চাইছিলো যে আমাদের কার্যকর্তারা এই সময় ভেতরে থাকবে তারা আমাদের প্রচারে না থাকতে পারায় আমরা খুবই বেদনাদায়ক এবং দুঃখিত যে তারা যদি ভোটের সময় থাকতো তাহলে আমাদের কাজগুলো আরও সরলীকরণ হতো সরলীকরণটা মানুষই সৃষ্টি করে দিয়ে গেছে একদম খুব ভালোভাবে ভোটও হয়ে গেছে মানে ওনারা থাকলে যে আমাদের শেষ দিকে একটা বড় র্যালি হওয়ার কথা র্যালিটা সেদিন তো প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা করতে পারিনি হয়তো ওনারা থাকলেও হয়তো শেষ দিকে কোনো রকমে হয়তো ভাবে সেটা করতেও পারতেন যেহেতু পারমিশনটা করা আছে না আমি বলি ভোট বাক্সে কি কোনো অসুবিধা হবে না ভোট বাক্সে কোনো অসুবিধা হবে না বরং ভোট বাক্সে আরও ভালোভাবে শান্তিভাবে মানুষ ভোট দিতে পেরেছে এই দিকে কোনো অসুবিধা আপনি বলছেন যে এই ঘটনা ঘটার পর এটা জানার পর মানুষ আরও বেশি করে ভোট দিচ্ছে না সেন্টিমেন্টের জন্য না না সেন্টিমেন্টের জন্য নয় এটা তো একটা সাজানো ঘটনা মানুষ আমাদের মানে কর্মীদেরকে নানাভাবে তাদেরকে পরিকল্পনা করে করে চক্রান্ত এই জিনিসটা করেছে আপনারা তো আপনারা তো ঠিক করেছেন ওইসব ছেলেদেরকে দিয়ে বাইরে থেকে লোকজন এনে ভোটের দিনে ভোট করাবেন অনেক অস্ত্র শস্ত্র নাকি ছিল আগ্নি অস্ত্র ছিল প্রচুর টাকা টাকা এইগুলো তো সাধারণত আমরা কিছুই জানি না এটা যে সাধারণত বিমানবাবুকে বাড়িতে দিতে যাবে সেই মুহূর্তে যদি প্রতিদিনই যায় এবং আমাদের যুব ছেলেরা সব প্রতিদিন বাড়িতে ওনাকে পৌঁছাতে যান আবার ওনারা চলে আসেন সে মাঝখানে যে কি ঘটনা ঘটেছে আমরাও কিন্তু ঠিকভাবে জানি না তা আমাদের কর্মীরা এই গিয়েছিলাম আজকে দেখতে এবং আজকে জামিন হয়ে গেছে হ্যাঁ আজকে জামিন হয়েছে আমাকেও খবর দিয়েছে আমাকেও যেতে বলেছে এবং ওইখানেতে আমরা সকাল থেকেই ছিলাম দুপুরের দিকে সব মানে আমাদের কর্মীদের কাছে দেখা করলাম দেখা করে এলাম এবং প্রথম দিন যে ঘটনাটা ঘটেছিল তারপর দিন সকালবেলায় গিয়ে সকলের সাথে কথা বললাম কোনো ভয় নেই আমরা আছি দল পাশে আছে মোদিজি পাশে আছে কোনো অসুবিধা হবে না এইভাবে আজকে আমাদের ওই ছেলেরা আজকে জামিন পাবে বিমান ঘোষের তো এখনো জামিন হয়নি উনি তো এখন ফেরার আছেন সেটা সময়ের অপেক্ষা হয়তো দু একদিনের মধ্যে ওটা হয়ে যাবে আর তো কেউ কেউ বলছেন যে বিজেপির মধ্যেও একটা কি একটা দ্বন্দ্ব শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব বিমান ঘোষ একদিক তার বিরুদ্ধে অন্য এটা একটা বাইরে এটা যারা বসে বসে গেছিলেন তারা নাকি আবার আপনার দিকে সঙ্গ দিয়ে বিমানের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করছে আপনি আর বিমানের মধ্যে বিভাজন না বিমান বাবু আমাকেই ক্যান্ডিডেট করেছেন ও সাইন করে উনি সমস্ত সুপারিশ করে আমাকেই ক্যান্ডিডেট করেছেন এটা কথা ওনাকে অস্বীকার করা যাবে না এবং সমস্ত আমার মন্ডল প্রেসিডেন্টরা আমাদের আরামবাগ লোকসভার মধ্যে মোট হচ্ছে এই দিকে ছাব্বিশটা আছে চন্দ্রকোনা হচ্ছে পাঁচটা আছে মোট একত্রিশটা মন্ডল প্রেসিডেন্ট কিন্তু মানে তাদের সমর্থন অনুযায়ী এবং সমস্ত মানুষের আশীর্বাদ নিয়ে ওনারা কিন্তু তপন রায়কেই প্রার্থী করতে চেয়েছিলেন এবং পেয়েওছেন এবং সেই হিসাবে ওনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ বিমান ঘোষের কাছেও আমি চিরকৃতজ্ঞ কিছু কিছু কর্মকর্তা যারা এটা অন্যভাবে তারা সেই সেন্সে নিচ্ছে হয়তো কিছু মানুষ তাদের হয়তো তার নিজের চাহিদাটা মিটেনি সে হয়তো অন্য বলতে পারে কিন্তু এখানে তো চাহিদা মেটানোর জন্য নয় এটা হচ্ছে ভারতীয় এটা বিজেপি দল এখানে মাথা উঁচু করে করার মতো দল সৎ এবং স্বচ্ছ দল সেই হিসাবে এখানে কাজ করতে হবে মানে জেলা সভাপতি হিসেবে বিমান ঘোষ কেমন কেমন কাজ কাজ করলেন ভোটে কাজ উনি যথেষ্টভাবে আমাদের আরামবাগ মানে সাংগঠনিক জেলাটাকে খুব সংগঠক রূপে উনি যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছেন এবং মানুষের কাছে তার বার্তাও পৌঁছে গেছে এবং ভালোভাবেই কাজ করছিলেন কিন্তু হঠাৎ এই ঘটনাটা ঘটে যাবে তার জন্য আমরাও দুঃখিত আমাদের পার্টি থেকেও আমরা মানে মর্মাহত এই যে ভোট হয়ে গেছে এখন ক্যালকুলেশন হচ্ছে কে জিতবে কে হারবে তো অন্যান্য দলের লোকজন যোগাযোগ যোগাযোগ রাখছেন তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে হ্যাঁ যোগাযোগ তো আছেই হ্যাঁ নানা রকম ভাবে আসছে হ্যাঁ ওনারা বলছেন ঠিক আছে এখন থেকে কনগ্রেচুলেশন জানাচ্ছি হ্যাঁ বিভিন্ন দিক থেকে আসছে পরে আমরাও আসছি এরকম বলছেন এরকম না হয়তো বলছেন যে একটু জায়গা রাখবেন এইরকম ব্যাপার আর কি সত্যি কি জায়গা রাখবেন যে কইলে লোকজনও মানে দল তার ক্ষেত্রে যে কোনো মানুষই আসবে যে কোনো পর্যায়ের মানুষ আসুক তার জন্য তো আমরা আমাদের অবস্থা মানে দরজা তো খোলায় আছে সকলকে নিয়ে আমরা আগে যাবো ভোটের ভোট গ্রহণের পর আপনারা যারা ক্যান্ডিডেট এগেনস্টে ছিলেন কারোর সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে ফোনে বা কথা হয়েছে কিছু অনে ম্যানেজ যোগাযোগ করেছেন যে আমরা আসব এইভাবে ভাবে ওনারা বিভিন্ন ভলা ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যারা আপনারা দাড়ি ছিলেন ভোটের পর কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে যোগাযোগ হয়েছে না সেরকম দেখা সাক্ষাৎ হয়নি তো আমার কাছে দুধকুমার মন্ডল আমাদের যিনি দানি আমাদের হ্যাঁ উনি আমার প্রচারে এসেছিলেন ওনার সাথে কথা হয়েছে আরমবাগের বলছি আরমবাগের যে ক্যান্ডিডেট আরমবাগের যে ক্যান্ডিডেট আমাদের ওনার যারা আমাদের শক্তিদার সাথে আমার দেখা হয় বা হয়েছিল হ্যাঁ আমাদের দাদা ভাইয়ের সম্পর্ক আমরা তো একই পেশার সঙ্গে যুক্ত সেই হিসাবে আগে থেকে আমাদের পরিচিত ছিল তখন উনি বললেন ভাই ওয়েলকাম জানিয়ে এখন যেহেতু রেজাল্ট ঘোষণা হবে বেশ অনেকটা কটা দিন সময়ও রয়েছে হাতে এখন সময়টা কিভাবে কাটছে এবং কতটা একটা দিনকে কতটা মনে হচ্ছে যে কত কটা দিন সেটা কটা মাস মনে হচ্ছে সত্যি তাই সামনের দিনগুলো যত তাড়াতাড়ি অতিবাহিত হবে মনে হচ্ছে যে না তেইশে মানে মে তাড়াতাড়ি আসুক এটা আমরা চাইছি এই সময় তো এই সময় তো আরো 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 একটা গ্রুপ তারা টেনশনে রয়েছে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের তাদের রেজাল্ট প্রকাশিত হবে আপনিও জীবনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বড় পরীক্ষা দিয়েছেন চাকরি পরীক্ষা আয়দ দিয়েছেন কিন্তু তার রেজাল্ট কতটা উৎকণ্ঠা আর এই রেজাল্ট কতটা উৎকণ্ঠা হ্যাঁ সে তো দুদিক দিয়ে দুটো তার মানে অনুভব তো আলাদা হবেই একটা হচ্ছে সারা জীবনে তারা প্রথম মাধ্যমিক পরীক্ষা দেবে এবং জীবনে তারা সার্টিফিকেট পাবে যে আমার রেজাল্ট কেমন হবে আমরাও দিয়েছি আমার ছাত্র এখন দিয়েছে তারা সবাই পাস করে বেরিয়ে আসবে তারাও কিন্তু একদম উৎকণ্ঠার মধ্যেই আছে আর যেটা সব থেকে হচ্ছে আমরা দেখতে পাবো যে আমাদের নির্বাচনের যে রেজাল্ট খুব এই রেজাল্টটা আপামোর জনতা থেকে সবাই ওই ছাত্রছাত্রী তো আছেই প্লাস হচ্ছে এমনি সাধারণ মানুষ প্রত্যেক যে যে পর্যায়ে যে মানুষ হচ্ছে এটা ওভারঅল প্রত্যেকই কিন্তু সেই দিকটার দিকে তাকিয়ে যে রেজাল্টটা কি হবে আপনিও খুব টেনশানে আছে হ্যাঁ টেনশান তো থাকবেই প্রত্যেক মানুষের টেনশান আছে সেই টেনশানের মধ্যে আমরা দেখছি যে আমাদের কর্মীরা আজকে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে ভয় তাদের রক্তারক্তি করে হসপিটালে ভর্তি করে দিয়েছে এইভাবে তাদের পাশে থাকা বা বিভিন্ন জায়গায় প্রশাসনের কাছে যাওয়া এই সারা দিন এইভাবেই চলছে আর সামনে গণনা মানে কাউন্টার এজেন্ট তৈরি করা এইগুলো করতে গিয়ে আজকে মানে এসডিও অফিস এসডিপি অফিস এসপি অফিস ডিএম অফিস বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সময়টা ভালোভাবে কাটছে না দিন দিনটাকে দিন দিনগুলোকে খুব বড় মনে হচ্ছে যে দিনগুলো এমনি দিন এখনই মনে হচ্ছে যে কবে কখন মানে আসবে মানে ঘুম ঘুম টুম ঠিক হচ্ছে এখন না কম হচ্ছে শুধু মনে হচ্ছে দিনগুলো রাতগুলো কি কেটে যায় কেটে যায় যে খুব তাড়াতাড়ি যেন চলে আসে তেইশে মে যেন রেজাল্টটা বের হোক হয়তো তেইশে মে রেজাল্ট যদি নাও পাই চব্বিশ তারিখে নাকি শুনছি রেজাল্ট মানে আউট হবে আউট হয়তো হয়ে যাবে আউট তো গণনার দিনে জানা যাবে আমি জানতে চাইছি যেটা যে এখন তাহলে এমনি কাটছে কি হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা বলতে সকাল মানে স্নান করে বেরিয়ে আসছি আমার সিকিউরিটি থাকছে আমার পাশে যে সমস্ত আরও কার্যকর্তা আমার ভাইরা আছে আমার গাড়িতে থাকে এখানে পার্টি অফিসে আসি এখানে কি সমস্যা এগুলো একটু শুনে নিই নিয়ে এইবার বিভিন্ন প্রোগ্রামগুলো সাজিয়ে নিয়েছি যে আজকে হয়তো এসপি অফিস যেতে হবে আজকে এসডিপি অফিস যেতে হবে এই কাজগুলো যাতে আমরা হসপিটাল যেতে হবে হসপিটালে কে ভর্তি হলো তার পাশে থাকা তাকে কিছু সাহায্য করা তার বাড়িতে যাওয়া এইগুলো এইভাবে দেখে মানে মানুষের সংস্পর্শে আসছি এইভাবে দিনগুলো আস্তে আস্তে মানে অতিবাহিত হচ্ছে আর কি বাড়ির লোকেরা খুব উৎকণ্ঠায় আছেন রেজাল্ট নিয়ে হ্যাঁ রেজাল্ট নিয়ে তো প্রত্যেকেই উৎকণ্ঠা তো থাকবেই তা সেই উৎকণ্ঠার মধ্যেই মানুষের আগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের স্বাভাবিক আর কি কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি একেবারে দিবা স্বপ্ন দেখছে এটা কখনোই সম্ভব নয় হ্যাঁ সেটা ওনারা বলতে পারেন ওনাদের যে পরিস্থিতি ওনারা সেটা ভাববেন আমরা আমাদের পরিস্থিতি অনুযায়ী আমরা ভাবছি বুঝলেন ওকে অসংখ্য ধন্যবাদ বাবু বিজেপির আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি এসছেন আর কদিন পরে রেজাল্ট তার আগে এখন কেমনভাবে সময় কাটছে কীভাবে আশা করছেন যে ক্যালকুলেশন তিনি বললেন সব মিলিয়ে যেটা বোঝা গেল যে তারা আশা করছেন যে অন্তত পঞ্চাশ ষাট হাজার ভোটে তারা লিড পাবেন এবং তারা অবশ্যই জয়ী হবেন যদি তৃণমূল কংগ্রেস যে লিড তারা বলছে আমরা অবশ্যই জিতব দেড় থেকে দু লাখ কেউ কেউ আড়াই লাখও বলছেন আবার কেউ কেউ এক লাখের নিচেও নামাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা যাই হোক অবশেষে শেষ হাসি কে হাসেন সেটা দেখার বিষয় রয়েছে বা তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে তেইশে মে আপনারা নজর রাখবেন আরামবাগ টিভিতে আরামবাগ টিভি আপনাদের ঘরের চ্যানেল আপনাদের মনের চ্যানেল নমস্কার আরামবাগ টিভি চ্যানেলকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে সমাপ্ত করছি এবং ভাই